নমস্কার, আপনারা দেখছেন স্বরূপ কথা। আমি স্বরূপ দত্ত এসেছি নতুন একটা এপিসোড নিয়ে, এবং এপিসোডের বিষয় নিয়ে তো আপনাদের বলতে হয় আর কত কি দেখতে হবে আমাদের। কিরকম তা হলো যে এই লকডাউনের মাঝেই মারা গিয়েছেন বলিউডের প্রতিশ্রুতিমান তারকা, বা প্রতিশ্রুতিমান কেন বলি, তিনি বেশ কয়েক বছর কাটিয়েছিলেন সুশান্ত সিং রাজপুত। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর দুটো ঘটনা প্রকাশ্যে আসে এবং লোককে জিজ্ঞেস করা হয় বা তদন্ত শুরু হয়, তা হলো যে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুটা কিভাবে হয়েছে, এটা কি সত্যি আত্মহত্যা, সুইসাইড, নাকি এই এটা কোনো খুন, এবং খুনের পেছনে কারা জড়িয়ে। এই বিষয়ে যখন সিবিআই তদন্ত করছে, তখন সবার আগেও যদি না বলি, তাহলে এই ঘটনায় গ্রেপ্তার ইতিমধ্যে হয়েছেন তিনি, রিয়া চক্রবর্তী। রিয়া চক্রবর্তীর পরিচয়, বাঙালি অভিনেত্রী রিয়া চক্রবর্তী একজন অভিনেত্রী, এর পাশাপাশি তিনি সুশান্ত সিং রাজপুতের গার্লফ্রেন্ড, তার সঙ্গে একসঙ্গে থাকতেন। কিন্তু সুশান্ত সিং রাজপুতের মৃত্যু দিন কয়েক আগে তিনি ওই বাড়ি ছেড়ে চলে আসেন, তারপরে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু হয়। এরপর তদন্তকারী অফিসাররা যখন এই বিষয়ে তদন্ত করতে নামেন, তারপর তারা রিয়া চক্রবর্তীর সঙ্গে কিছু কথা বলেন এবং তারপর তাকে গ্রেপ্তার করেন। এরপর রিয়া চক্রবর্তীর আইনজীবী জামিনের জন্য কোর্টকে জানায়, যদিও তার জামিন মুকুব করা হয়নি, রিয়া চক্রবর্তী এখনো জেল হেফাজতে রয়েছেন। এরকম একটা পরিস্থিতিতে যে রিয়া চক্রবর্তী আদৌ দোষী না দোষী নয়, এটা বিচারাধীন বিষয়, এই বিষয়ে কারোরই কিছু জানা নেই। এখনো তদন্ত চলছে, তদন্ত চলবে, সঠিক প্রক্রিয়াতে চলবে, সেরকম তেমনটাই আমরা আশা করি। এর মাঝে বলিউডের একটা অদ্ভুত ভাবনা যা ওখানকার মুম্বাই মিরর্স কাগজে বেরিয়েছে, সেটা দেখে কিন্তু একটু হাসতেও ইচ্ছে করছে, আবার অবাক লাগছে যে এটা কোন ভারতবর্ষ বা এটা কোন বলিউড। কারণ ইতিমধ্যে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর কারণ কি, তাকে খুন করা হয়েছে না আত্মহত্যা করা হয়েছে, তদন্তটা এটা নিয়ে শুরু হলেও এখন আমরা কাগজ পড়ে বলুন, টেলিভিশন দেখে বলুন, বা সোশ্যাল মিডিয়ায় বলুন, খবরের গতি প্রকৃতি কিন্তু একেবারে 180 ডিগ্রি বদলে গিয়েছে। এখন আর সুশান্ত সিং রাজপুতের মৃত্যু কিভাবে হয়েছে সেটা কম শোনা যায়, বরং বলিউডে কে কে মাদক চক্রে জড়িয়ে, কে কে মাদক নেন, কে কে মাদক সেবন করেন, এ নিয়ে অনেক বেশি আলোচনা বা তথ্য আমরা দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে। এরকম পরিস্থিতিতে মুম্বাইয়ের কিছু প্রোডিউসার ডিরেক্টর, যারা ছবি নির্মাতা, তারা নাকি ভাবছেন যে রিয়া চক্রবর্তীর জীবনী নিয়ে একটা বায়োপিক তৈরি করার। হ্যাঁ, আপনি ঠিক শুনলেন, রিয়া চক্রবর্তীর জীবনী নিয়ে একটি বায়োপিক তৈরি করা। আমাদের ভারতবর্ষে বলিউডের পক্ষ থেকে প্রচুর বায়োপিক ইতিমধ্যেই হয়ে গিয়েছে, সেখানে খেলোয়াড়রা থাকেন, সেখানে গণিতজ্ঞ থাকেন, সেখানে সমাজের খুব ভালো কাজ করেছেন এমন মানুষ থাকেন। এই সমাজে যে সমস্ত মানুষ নানা প্ল্যাটফর্মে সফল হয়েছেন, তাদের গল্প বলার একটা যেন ট্রেন্ড তৈরি হয়েছে, বায়োপিক তৈরি হচ্ছে বলিউডে বেশ কয়েক বছর যাবৎ এবং ধারাবাহিকভাবে নিয়মিতভাবে। কিন্তু এতদিন অবধি এমন কোনো মানুষের বায়োপিক হয়নি যেমনটা রিয়া চক্রবর্তীর মতো মানুষ। মানে আপনার মনে হয় রিয়া চক্রবর্তী এখনো সেই মানুষটা হয়ে উঠেছেন যে তাকে নিয়ে একটি বায়োপিক তৈরি করা যেতে পারে? আপনার মনে হওয়াতে কি বা এলো গেল, আমার মনে হওয়াতে কি বা এলো গেল। বলিউডের ফিল্ম নির্মাতারা, ছবি তৈরি করেন যারা, তারা কিন্তু ইতিমধ্যেই পরিকল্পনা তৈরি করে ফেলেছেন যে রিয়া চক্রবর্তীকে পেলে তারা রিয়া চক্রবর্তীকে নিয়ে একটি বায়োপিক বানাতে আগ্রহী। তার আগে শোনা যাচ্ছিল যে তাকে নিয়ে ডকুমেন্টারি বানানোর জন্য কিছু নির্মাতারা প্রস্তুতি নিচ্ছেন, পরিকল্পনা করছেন। এই অবধি তাও ঠিক ছিল, রিয়া চক্রবর্তী ডকুমেন্টারির একটা সাবজেক্ট হতেই পারেন, তার উপর দিয়ে যে ঝড়ঝাপটা যাচ্ছে যদি তিনি দোষী না হন। আর যদি তিনি দোষী হন তাহলে কোনো ঝড়ঝাপটা নিয়েই কোথায় মানুষের খুব একটা বক্তব্য থাকবে না। তারপরেও বলার যে কিন্তু রিয়া চক্রবর্তী ইতিমধ্যে এমন কোনো মানুষ হয়ে উঠেছেন কি যার যাকে নিয়ে বায়োপিক করা যাবে। যাক, বলিউড নির্মাতারা, ছবি নির্মাতারা অনেক বেশি বোঝেন, তারা বলিউডটাকে কিভাবে চালাবেন, তারা কি ছবি তৈরি করবেন তাদের ব্যাপার। সে ছবি দেখার মতো হলে লোক নিশ্চয়ই দেখবে, সে ছবি দেখার মতো না হলে সে ছবি নিশ্চয়ই দেখবে না, কারণ শেষ পর্যন্ত ছবির সফলতা বা ব্যর্থতা সবকিছুই রেজাল্ট সবকিছুই দর্শকদের হাতে, দর্শকই বিচার করবেন শেষ পর্যন্ত কি হবে। তবে রিয়া চক্রবর্তী বায়োপিক হবে এটা শুনতে একটু অবাকই লাগছে। তো এই কথাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকে স্বরূপ কথায়। আপনারা দেখতে থাকুন স্বরূপ কথা, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন, দেখতে থাকুন স্বরূপ কথা।